তাহলে ও এস সমান পেয়েছি এক্স ও এম, ও এম সমান পেয়েছি মাইনাস এক্স ওয়ান, পিটি পেলাম আর জেড, আর জেড সমান লিখতে পারি এস এন, এস এন সমান লিখতে পারি ও এন মাইনাস ও এস, ও এন সমান হচ্ছে এক্স টু মাইনাস ও এস সমান হচ্ছে এক্স। আবার আরটি, আরটি সমান লিখতে পারি আর এস, আর টি সমান লিখতে পারি আর এস মাইনাস টি এস, টি এস টি এস সমান লিখতে পারি আবার পি এম, আর এস সমান হচ্ছে ওয়াই মাইনাস পি এম সমান হচ্ছে ওয়াই ওয়ান। এই তো পেয়ে গেলাম আরটি। এবার কিউ জেড এখানে বের করি, কিউ জেড, কিউ জেড সমান লিখতে পারি কিউ এন মাইনাস জেড এন, কিউ এন মাইনাস জেড এন সমান লিখতে পারি আর এস মাইনাস, তাহলে কিউ এন সমান পেয়েছি ওয়াই টু, আর এস সমান পেয়েছি মাইনাস ওয়াই। বাস তাহলে আমরা সমস্ত কিছু দূরত্ব সব নির্ণয় করে ফেললাম। এখন এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ পি আর টি এবং কি পি আর জেড, এই ত্রিভুজ, এই ত্রিভুজের অ্যাপোলোনিয়াস সূত্র অনুযায়ী আমরা পাই বাহু দৈর্ঘ্য অনুপাত, তাহলে অর্থাৎ পিটি, পিটি বাই আর জেড, পিটি বাই আর জেড, আর টি বাই কিউ জেড, আর টি বাই কিউ জেড সমান পি আর বাই আর কিউ, পি আর বাই আর কিউ, এই বাহুটা বাই এই বাহুটা, এই বাহুটা বাই এই বাহুটা, এই বাহুটা বাই এই বাহুটা, এটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের সূত্র। এখন আমরা মানগুলো বসাই, একবার এইটার সমান এইটা নেব, একবার এইটার সমান এইটা নেব, তাহলে পিটি, তাহলে অতএব পিটি বাই আর জেড মাইনাস পি আর বাই আর কিউ, ডাস্টারটা দিন, ডাস্টার ডাস্টার, এগুলো মুছে দিই। তাহলে পিটি বাই পিটি সমান হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান বাই ওয়াই আর জেড, আর জেড পেয়েছি এক্স টু মাইনাস এক্স সমান এম ওয়ান বাই এম টু, তাহলে ওইটা এখন ক্যালকুলেশন করি, তাহলে এক্স এম টু মাইনাস এক্স ওয়ান এম টু মাইনাস এক্স ওয়ান এম টু ইজিক্যাল টু এম ওয়ান এক্স টু মাইনাস এক্স এম ওয়ান, এটাকে এই দিকে নিয়ে আসি, নিয়ে আসার পর এক্স কমন নিলাম, তাহলে এম ওয়ান প্লাস এম টু সমান এটা এদিকে নিয়ে আসলাম, তাহলে এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান, তাহলে অতএব এক্স সমান এম ওয়ান এক্স টু এম টু এক্স ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু, এক্স সমান এক্সের মান পেয়ে গেলাম। অনুরূপভাবে আমরা বের করবো এইটা সমান এইটা, তাহলে অতএব আরটি, আরটি বাই কিউ জেড ইজিক্যাল টু পি আর বাই
आर किूब, तेल आर टी समान हे वाई माइनस वाई वन, किऊ जेड समान हे वाई टू माइनस वाई वन, वाई टू माइनस वाई इजिकल टू एम वन बाई एम टू। তাহলে এটাকে যদি আমরা এইভাবে ক্যালকুলেশন করি তাহলে অনুরূপভাবে পাবো আমরা ওয়াই সমান এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু। তাহলে আমরা এই আর এর মান আমরা পেয়ে গেলাম, এক্সের মান এইটা এবং ওয়াইয়ের মান এইটা, এটাই হচ্ছে আর বিন্দুর স্থানাঙ্ক। এখন এই আরটা যদি মধ্যবিন্দু হয় তাহলে হবে এম ওয়ান ইজিকাল টু এম টু, তাহলে এখানে এম ওয়ানের মান এম টুর মান এম ওয়ান বসালে এম ওয়ান কেটে গেলে পরে তাহলে হবে এক্স ওয়ান এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু। অনুরূপভাবে এখানে এম ওয়ান বসালে এম ওয়ান কমন নিলাম ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু এম ওয়ান প্লাস এম টু, তাহলে অতএব এম ওয়ান এম ওয়ান কেটে যাওয়ার পর তখন হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু, অর্থাৎ ভুজ দ্বয়ের যোগফল বাই টু এবং কোটি দ্বয়ের যোগফল বাই টু। মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্সের স্থানাঙ্ক হবে ভুজ দ্বয়ের যোগফল বাই টু এবং ওয়াইয়ের স্থানাঙ্ক হবে কোটি দ্বয়ের যোগফল বাই টু, এটা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এবার আসি, এটা গেল অন্তর্বিভক্ত, এবার আসি বহির্বিভক্ত। আর বিন্দুটা যদি এই পি কিউ এর বাইরে অবস্থান করে তাহলে কি হবে, ঠিক একই অনুরূপভাবে হবে, শুধুমাত্র এখানে একটু মাইনাস চিহ্ন আসবে, বহির্বিভক্তের ক্ষেত্রে এই জায়গায় শুধু মাইনাস হবে আর কিচ্ছু না, পার্থক্যটা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এই যে পর্যন্তই, আগামী দিন আমরা সরল বিভিন্ন প্রকার সরলরেখা সম্পর্কে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।